তপশিলি জাতি ও উপজাতি আইনে মামলা করার আবেদন জানিয়ে এবার পাল্টা থানায় অভিযোগ জানালেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। তার বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার অভিযোগ এনে আলিপুরদুয়ার সহ বিভিন্ন থানাতে অভিযোগ জানিয়েছিল তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূলের অন্যান্যরা। মূলত উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি গঠনের দাবিতে সংবাদ মাধ্যমে সরব হওয়ার কারণেই রাজ্যের বিভিন্ন থানাতে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিল তৃণমূল। এবার পাল্টা অভিযোগের পথে হাঁটলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। মূলত রাজ্যে যে যে থানায় যারা তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে সেই নির্দিষ্ট থানাতে অভিযোগ জানানো হয়েছে। স্পিড পোস্টের মাধ্যমে এই অভিযোগ জানিয়েছেন সাংসদ। জানা গিয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা থানায় আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ কর ওরফে বাবলু করের বিরুদ্ধে, দিনহাটা থানায় দিনহাটা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকারিয়া হোসেন ও কলকাতা ভবানীপুর থানায় আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের বিরুদ্ধে অভিযোগ পাঠিয়েছেন সাংসদ জন বার্লা। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাবলু কর বলেন, আমরা বঙ্গভঙ্গ করতে দেব না। উনি সংবাদ মাধ্যমে বঙ্গভঙ্গের দাবি জানিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। উনি আমাদের ভয় দেখিয়ে চুপ করাতে চাইছেন, কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নয়। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে সাংসদের গ্রেপ্তারের দাবিতে পথে নেমে আন্দোলন করা হবে। থানাতে অভিযোগ জানিয়েছেন, তো ওটা কি নিয়ে জানিয়েছেন, কার কার বিরুদ্ধে, কোন কোন থানা? যারা যারা আমার উপরে কেস করেছে, আমাদেরকে ভয় দেখানো, থানা পুলিশের কেস করার জন্য, আর আদিবাসীদেরকে এইভাবে মেন্টালি টর্চারিং করার অপরাধ, তাই জন্য ওইভাবে আমি কেস করেছি। ট্রাইবাল অ্যাট্রোসিটি অ্যাক্ট আমি দিয়েছি, আর আমি তো জাস্ট কথা তুলেছি, জনগণের যেটা মনে আছে জনগণ তো তুলতে পারছে না, ওই কথাটা তো শুধু আমি দাবিটা রাখছি। এখন দেওয়ার না দেওয়ার তো এটা কেন্দ্র রাজ্যে কি করবে, এইটা নিয়ে এত লাফালাফি কেন? আমি জনতার প্রতিনিধি, আর আমাকে জনগণ এই জায়গা বলার জন্য রাখে, জিতা পাঠাইছে, তাই জন্য আমি কথা বলেছি। আর আগামী দিন দিবে না, আমি সংবিধানের বাইরে তো কথা, এইটা আমার কথা তোলার পরে কি কোনো জায়গায় ঝড় ঝামেলা হয়েছে? না, হয় না, কোনো জায়গায় পুরো ডিস্টার্বেন্স হয় না। কথা পথে আমরা পথেও নামে নাই, আমরা কোনো একটা আতঙ্ক হয় নাই কোথায়। নিজে এখন বর্তমান সরকার কি উল্টা পুল্টা নিজেই করছে, পথে নামে এখন কোভিড এর সময় কেন কেন ভিড় ভাড় করছে? আমার এখন লেখা আছে, অলরেডি লেখা আছে, অলরেডি এখন আরো কিছু থানার আমি পেয়েছি এফআইআরটা, ওইটা আমি দেখছি। আমি আমার আমার ইয়েরা কাজ করছি, লেটার এখন এফআইআর করছে, আমার কে কে আছে আরো আমি দিব, যার যার আমার আমাকে যেইভাবে হানাস্তা করছে এইভাবে মেন্টালি, কিন্তু আমরা আমি তৈরি আছি, আর এইভাবে আমাকে আমার আওয়াজটাকে শুধু না পাবলিকের যে আওয়াজ, জনগণের যে আওয়াজটা আমি এতে রেখেছি, এই আওয়াজটা এইভাবে দাবানো যাবে। বললাম উনি তো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। উনি যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমরা ওনার নামে থানায় এফআইআর করেছি। একটু পরিস্থিতি এই প্যান্ডামিক সিচুয়েশন একটু ঠিক হয়ে গেলে আগামী দিনে ওনাকে গ্রেপ্তারের দাবিতে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। আমরা বাংলা ভাগ কোনো মতে চাই না। এসআরএম ডায়াগনস্টিক সেন্টার ফালাকাটা, এখানে এমডি প্যাথোলজিস্ট ও উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, প্যাপ, এফএনএসি, বায়োপসি, বোন মেরু টেস্ট, পিএফটি, ইসিজি করা হয়। এছাড়াও এক্সরে, ইউএসজি, ডক্টর চেম্বারের সুবন্দোবস্ত সহ বাড়িতে গিয়ে ব্লাড কালেকশনের ব্যবস্থা আছে। ঠিকানা ফালাকাটা হাসপাতালের বিপরীতে রায় মেডিকেল বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। যোগাযোগ নাম্বার 9002774310।